জয় মা ভবতারিণী, জয় মা জগত জননী, জগত মাতা আনন্দময়ী, ও হিং ভবতারিণী কালিকা বৈ নমঃ। এটা একটা অনেক পুরনো পরিত্যক্ত মন্দির, ঠিক শ্যামপুকুর থানার পাশ দিয়ে, পাশের গলি দিয়ে আসলেই ওখান থেকেই দেখা যাবে এই পুরনো মন্দিরটি, এবং খুবই সুন্দর মন্দিরটি। এত শক্ত মন্দির, আমি মনে করি এই মন্দিরটি যদি সংস্কার হয় এবং লোক সমাগম হয় প্রচুর পরিমাণে, আশা করি এই মন্দিরটি ঝকঝকে তকতকে হবে একদিন। এখানে কোনো রকমভাবে ঠাকুর পুজোটি হয় সকাল এবং বিকেলে, কোনো রকম খুবই সুন্দর। আমার এত ভালো লাগলো তাই আমি এটা লাইভ করতে শুরু করেছি, একটা সুন্দর ভিডিও। তিনি হচ্ছেন এখানে ঠাকুর মশাই, তিনি হচ্ছেন এখানে ঠাকুর মশাই। খুব ভক্তি করে পুজো হয় এবং কয়েকশো বছরের পুরনো, কয়েকশো বছরের পুরনো, কত বছরের পুরনো এটা বলা খুবই মুশকিল, খুবই মুশকিল। এটা বলতে পারি যে অনেক পুরনো, তাই আমি আমার ভিউয়ারদের কাছে এবং জনসাধারণের কাছে আমি অনুরোধ করি এই মন্দিরে আসুন
এবং জনসমাগম করুন, কারণ মায়ের পূজা অর্চনার জন্য খরচা আছে, প্লাস এ মন্দির সংস্কারের জন্য অনেক টাকার প্রয়োজন। আপনারা আসুন, আসলে নিশ্চয়ই মন্দিরের রূপ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সুন্দর হবে। এটা একটা হিন্দু মন্দির, মায়ের মন্দির। আমাদের বাংলায় মায়ের পুজোই হয় জন্মের পর থেকে, বুদ্ধি হবার পরে থেকে আমরা মায়ের পুজো করি। সুতরাং আমরা মায়ের ভক্ত, মায়ের সন্তান। আসুন আপনারা দেখুন, মায়ের রূপ দেখুন, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেখুন।